আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা করতে চাই, গত বছর তো আমি আপনার কাছে এসেছিলাম, হঠাৎ আমার কাছে মনে হচ্ছিল যেন মুফতি তাহিরি হুজুরকে কিছুদিন সোশ্যাল মিডিয়া কিংবা একটু পাওয়া যাচ্ছিল না, যদি আপনার ওয়াজ মাহফিল সবকিছু চলছে, একটু কি নীরব হয়ে গেছেন কিনা? না আসলে কি, আমার ধারাবাহিক যে মাহফিলগুলো ঠিক মতো চলতে আছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নির্বাচনের যে আমেজ ছিল, সেই নির্বাচনের মাঝে হয়তো বা আমরা অনেকে যার যার জায়গা থেকে ব্যস্ত ছিলাম, সেই জন্য হয়তো বা আপনারা আমার অনলাইনের বিচরণটা অনেকের কাছে একটু কম মনে হতে পারে। আসলে কন্টিনিউ আলহামদুলিল্লাহ আমাদের দিন প্রচারের জায়গাটুকু আমাদের চলমান আছে আপনাদের দোয়ার প্রত্যাশী। যে এখন তো ভাইরালের যুগ, ফেসবুকে অনেকে ভাইরাল হচ্ছে, অনেকে স্ক্যান্ডাল ছড়ানো হচ্ছে, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, ইসলামিক দৃষ্টিতে আসলে যারা এই যে মিথ্যা গুজব ছড়াচ্ছে, অন্যকে বিব্রত করছে, বিপদে ফেলছে, ইসলামিক দৃষ্টিতে এই বিষয়গুলো কিভাবে দেখছেন এবং এগুলোর আসলে কতটা সঠিক করণীয় কি হতে পারে এই বিষয়গুলো? হাদিসের ভাষায় যদি বলি সেটা একটা অপবাদ। আপনি যে কোনো মানুষকে কথার দ্বারা হোক আর আপনার কোনো চিত্র প্রদর্শনের মাধ্যমে হোক, একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দেয়, এটা সম্পূর্ণ ইসলামী শরীয়তে হারাম। আর যারা হারামের সাথে নিমজ্জিত তারা তো কখনো সঠিক মুসলমান হতে পারে না। আমি সর্বোপরি বলবো, যদি কোনো মানুষ মানুষকে মিথ্যা অপবাদ দেয় এবং তার বিরুদ্ধে গীবত করে এবং তাকে নিয়ে তার নীতি নৈতিকতার বিপরীতে গিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করে, সেটা সম্পূর্ণ হারাম। তা আমি আশা করবো যেন সে হারাম কাজে কেউ নিমজ্জিত না হয়। সেক্ষেত্রে শুধু যে ভুয়ায় স্ক্যান্ডাল ছড়ানো হচ্ছে তা কিন্তু না, আমি যদি ভুল না বলি আপনি আপনিও হয়তো জেনে থাকবেন যে এখন তো অনেকে ফেসবুকে মাধ্যমে ইনকাম করছে, আয় করছে, সেখানেও কিন্তু এখন একটা চাঁদাবাজি ঢুকে গেছে। আপনি জানেন কি যে কপিরাইট স্ট্রাইক মেরে টাকা দিয়ে মানুষ থেকে কিছু টাকা আদায় করা হয়, ছাড়া হয়, এই বিষয়ে ব্যাপারে কি? এখানে আমি আরেকটু একটু পূর্বে যে আপনার কথাটার পূর্বে যে অনেকে তো আসলে কিছু কিছু মানুষের কিন্তু কিছু ত্রুটি বাস্তব আছে, সে বাস্তব ত্রুটিটাও অনলাইনে আমরা ছড়াইয়ে দিতে পারি কি না। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কেউ পৃথিবীতে মানুষের দোষকে গোপন রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষকে হাশরের মাঠে গোপন রাখবেন। বিষয়টি যদি সত্য যদি হয় আপনি পার্সোনালি তাকে সংশোধনের জন্য তাওবা করার ব্যবস্থা করতে পারেন এবং তাকে সুযোগ দিতে পারেন। ইসলাম কিন্তু বান্দাকে সুযোগ দেয়, এটা হলো এক পর্যায়ে। আরেকটি হলো যারা অনলাইনে কাজ করে, কাজ করার পরে অনেক দিন রাত পরিশ্রম করে তারা কিন্তু একটা কন্টেন্ট তারা তৈরি করে এবং পাশাপাশি আমাদের বিশেষ করে আমাদের যে কথাগুলো আমরা যে আঙ্গিক কথাগুলো বলি, ধর্মের কথাগুলো বলি, এই কথাগুলো যখন তারা চ্যানেলে দিয়ে থাকে, এই যে কোনো একটা ভালো একটা চ্যানেল যে কোনো একটা মানুষের অক্লান্ত পরিশ্রমকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু এটা ওরা আইডিটা নষ্ট করে দেয়, তার প্রোফাইলটা নষ্ট করে দেয়, নষ্ট করে দিয়ে আবার তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে আবার ইনকাম নেওয়ার জন্য, তো চাঁদা নেওয়ার জন্য তাকে বিভিন্ন ধরনের জিম্মি করে। এই বিষয়গুলো কিন্তু দুঃখজনক। একটা মানুষ আপনি জানেন যে একটা প্রোফাইল তৈরি করতে কত কষ্ট হয়, তার দিন রাত পরিশ্রম করে, তার একটা আর্থিক লস হয় এবং সময় ব্যয় হয় এবং তার আয়ের উৎস হয়, তার পরিবার চলে, আর সেই জায়গাতে আরেকটি মানুষ সেই প্রোফাইলটাকে নষ্ট করে দেওয়া, এটা আমার মনে হয় মান হাফারা হুফিরা।